আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র এই আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ এলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন রাকিবুল হাসান লিখেছেন অনেকে বলেন হুজুর শব্দটি শুধু মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আসলামকে বলা যাবে আর কাউকে বলা যাবে না নাকি আলেম সমাজের সব লোকদের বলা যাবে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে অনেকে বলেন হুজুর শব্দটি শুধু নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াশাল্লাম তাকে বলা যাবে আর অন্যদেরকে বলা যাবে না এখানে আমি কয়েকটি কথা বলবো এক নম্বর বিষয় হচ্ছে হুজুর শব্দের ব্যবহার বা প্রয়োগ এখানে করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে যে অর্থ কি অর্থের উপর নির্ভর করবে এটি ব্যবহার প্রয়োগ কি ঠিক হচ্ছে কিনা মানে ব্যবহার কি ঠিক হচ্ছে কিনা তো আমরা যেহেতু অনারব মানে ভাষার জ্ঞান আমাদের অনেকের নেই ফলে আমরা বিভিন্ন ভাষার প্রভাবে প্রভাবিত হয়েছি হুজুর শব্দটি আমাদেরই সমাজে প্রচলিত হয়েছে উর্দু শব্দ থেকে উর্দু ফার্সি এই শব্দগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে ব্যবহৃত হতো সেখান থেকে আমরা হুজুর শব্দটি পেয়েছি হুদুর শব্দ শাব্দিক অর্থ হচ্ছে উপস্থিত হওয়া উপস্থিত হওয়া তো কোনো ব্যক্তি যদি হা দা হাদুর হদু মানে কোনো ব্যক্তি যদি কোথাও উপস্থিত হয় হাজির হন হাজির হন এটা বোঝানোর জন্য হুজুর শব্দটি ব্যবহার করা এখন আপনি যাকে হুজুর বলতেছেন মানে তাকে আপনি কি উদ্দেশ্যে হুজুর শব্দটি ব্যবহার করতেছেন মানে তিনি আপনার সামনে হাজির হয়েছে এই জন্য বলতেছেন হুজুর না তিনি হাজির নয় তারপরেও তাকে হুজুর শব্দটি ব্যবহার করতেছেন সম্মানার্থে সম্মান দেখানোর জন্য এই জায়গায় এই শব্দের একটু অপপ্রয়োগ আছে অপপ্রয়োগ হচ্ছে এই হুজুর বলতে যেহেতু যিনি উপস্থিত হন তাকেই বোঝানো হয় তাকে তাই এখানে হুজুর শব্দটি ব্যবহার কোনো ব্যক্তির জন্য যিনি উপস্থিত আছেন তার জন্য উচিত নয় যিনি অনুপস্থিত আছেন তার জন্য উপস্থিত উপস্থিত আছেন তাকে তো মানে হুজুরে মানে উপস্থিত দেখতে পাচ্ছেন আবার বলার অপেক্ষা রাখে না আর বলার দরকার নেই আর যিনি অনুপস্থিত আছেন তাকে কথা বলতে পারেন যে আপনি উপস্থিত আর এই কোনো ক্ষেত্রেই এই শব্দের প্রয়োগ এখানে যথার্থ হয়নি সঠিক হয়নি শব্দটা হুজুর শব্দের প্রয়োগটা যথার্থ হয়নি তাহলে এটা হল শাব্দিক একটা দিক আমরা পর্যালোচনা করলাম এই শব্দের ব্যবহার প্রয়োগের বিভিন্ন দিক পর্যালোচনা করে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়ার মধ্যে এসেছে কথা যে এরা সুফি চিন্তাধারা থেকে এই ধরনের কিছু বিষয় এসেছে তারা এই মনে করে থাকে যে হুজুর বলে বলা হয় তাকে এই জন্য যে তাদের যারা মানে পীর আছে তাদের যারা বুজুর্গ আছে তাদের যারা মানে মর্শেদ আছে তারা এবং নবী সাল্লাহ আলিয়াসাল্লাম এ এরা সবাই মূলত তাদের ধারণা হচ্ছে যে মৃত্যুর পরেও তারা উপস্থিত হন এই জন্য তাদেরকে হুজুর বলা হয় থাকে মানে যেহেতু মৃত্যুর পরে মানে আবার তাদের কাছে আসেন আবার তাদের কথা শুনেন এই কারণে তাদেরকে হুজুর বলা হয় থাকে যদি এই আকিদা হয়ে থাকে আল্লাহ না করুক মানে আমি এটা কি একটা গবেষণা যদি এই আকিদা হয়ে থাকে তাহলে হুজুর শব্দের এখানে প্রয়োগ একেবারেই অবাঞ্ছিত এবং থেকে বিশাল বিভ্রান্তি কারণ রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম কোথাও উপস্থিত হন না রসুল্লাহ সাল্লা আমাদের আকিদা হচ্ছে রসুল মৃত্যু হয়েছে তাকে দাফন করা হয়েছে তিনি মদিনাতে দাফন করা অবস্থায় তার কবরের স্থানে কবরে আছেন এবং তিনি কোথাও উপস্থিত হন না সুতরাং এই ক্ষেত্রে হুজুর শব্দ এই অর্থে মানে উপর প্রয়োগ করা অথবা কোনো ব্যক্তির উপর প্রয়োগ করা এটাও মোটেও শুদ্ধ নয় এটাও মোটেও শুদ্ধ নয় তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা সেটা হচ্ছে হুজুর শব্দটি যদি শুধু এই অর্থে প্রয়োগ করা হয় তাকে যে এটা সম্মানিত সম্মানার মানে সম্মানযোগ্য প্রচলনটা প্রচলন যদি এই অর্থে হয় মানে কিন্তু এই অর্থে আসলে শাব্দিক অর্থ এটা বুঝায় না প্রচলন কিন্তু প্রচলনে যদি প্রচলিত অর্থ প্রচলিত অর্থ মানে প্রচলন যদি এই হয়ে যায় যে হুজুরের হুজুর বলতে বোঝানো হচ্ছে যে সম্মান বোঝানোর জন্য সেটি হয় সম্মান মানে এই সবগুলো আছে সবগুলোই আছে এর মধ্যে কিন্তু যদি শুধু সম্মানের জন্য হয় তাকে তাহলে হুজুর শব্দটি কোনো ব্যক্তির জন্য প্রয়োগ করা যায় যেমনিভাবে এই শব্দটি রাসুল্লাহ সাল্লা আসলামের জন্য সম্মানের শব্দ হিসেবে ব্যবহার করা যায় যেমন আমরা দেখি যে জনাব জনাব শব্দটি এটাও জনাব কোনো একজন ব্যক্তির মানে বিশেষত্ব বোঝানোর জন্য জনাব শব্দটি ব্যবহার করা হয় থাকে তো ঠিক যদি এই ধরনের কোন সম্মানের অর্থে শব্দটি ব্যবহার করা হয় তাকে তাহলে হুজুর শব্দটি সকলের জন্য প্রয়োগ করা যাকে আপনি সম্মান তাকে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি আলেমকেও বলতে পারবেন আবার একজন সম্মানিত ব্যক্তিকেও বলতে পারবেন এমন যে হুজুর কেমন আছেন একজন মুর্বিকে বলতে হুজুর কেমন আছেন এখন আমরা অনেকটা বিষয়টাকে শুধুমাত্র আলেমদের জন্য সুনির্দিষ্ট করে ব্যবহার নিয়ে গিয়েছি না এটা শুধুমাত্র আলেমদের জন্য নয় সেক্ষেত্রে আপনি যে কোনো সম্মানিত ব্যক্তিকে হুজুর দিয়ে সম্বোধন করতে পারবেন যদিও বর্তমান সমাজ আমরা লক্ষ্য করেছি যে এত প্রগতিবাদী সমাজ ডিজিটাল সমাজ মানে সোশ্যালিস্ট সমাজ আনসোশাল সোশ্যালিস্ট সমাজ মানে যেখানে মানে সোকল সামাজিক মিডিয়া মিডিয়াগুলো মানে ব্যবহার করা হয়ে থাকে এখানে কিন্তু এখন হুজুর শব্দ ব্যবহার করা হয় অনেকটা ট্রল উপহাস করার জন্য আল্লাহ তালা মাফ করুন যদি তা হয় থাকে তাহলে রাসুরের জন্য নয় মানুষের জন্য নয় কারোর জন্য ব্যবহার করা এটি বৈধ হবে না অনেক কথা বলে ফেলছি প্রিয় দর্শক আমরা হুজুর শব্দ প্রসঙ্গে শব্দিক প্রচলন আকৃতাগত চমৎকার একটি আলোচনা শুনলাম যদিও সংক্ষিপ্ত সময়ে আরও জানার ইচ্ছে ছিল কিন্তু প্রশ্ন উত্তরের আসর জিজ্ঞাসা তো সে অনুমোদন দেবে না তাই এখানেই আমরা শেষ করলাম ভাই রাকিবুল হাসান আপনি আরও লিখেছেন পীর ধরা কি ইসলামের আইনে বৈধ পীর ধরা বলতে কি বোঝায় ধরা ধরা শব্দটি বার করা হয় তাকে আসলে কোনো কিছু ছুটে যাচ্ছে পালিয়ে যাচ্ছে তাকে ধরা আমরা বাংলা ভাষা প্রয়োগের ক্ষেত্রেও মানে বড়ো ধরনের একটা মিস্টেক আমাদের রয়েছে ধরা হচ্ছে যে জিনিসটা হারিয়ে যাচ্ছে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে মানে এটাকে কি আপনি ধরলেন এটা হচ্ছে ধরা ধরো 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 যে এই কথাগুলো আসলে ব্যবহার করা হয় তাকে একেবারেই মানে নেগেটিভ একটা একটা অর্থে এই অর্থে যদি হয়ে থাকে বীর ধরা এই কথাটি শব্দটাই উচ্চ শুদ্ধ নয় শব্দটাই শুদ্ধ নয় বাকি যদি এটা অর্থ যে মানে পীরের কাছে মুড়ি ধওয়া মানে বীর ধরা বলতে বোঝাচ্ছেন পের কাছে মুড়ি হওয়া দুটো মধ্যে পার্থক্য রয়েছে দেখছেন শব্দটার সৌন্দর্য আছে মানে প্রয়োগগত দিক থেকে মানে একটা অসুন্দর শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যদি মানে পেরের কাছে মুড়িদ হওয়া হয় থাকে এই মুরিদ ধাওয়া ইসলামী শরিয়াতে অনুমোদিত বিষয় নয় তার কারণ হচ্ছে মুরিদের মাধ্যমে আপনি যখন মুরিদ হলেন মুরিদ শব্দের অর্থ হল আপনি প্রার্থী হলেন আপনি পীরকে অভীষ্ট লক্ষ্যে পরিণত করলেন খুব ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করুন মুরিদের অর্থ হচ্ছে কাউকে নিজের অবিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কারি অথবা প্রার্থী হওয়া আপনি তার কাছে প্রার্থী হচ্ছেন কি প্রার্থী হচ্ছেন মানে আপনি তাকে নিজের মুরাদ অবিষ্ট লক্ষ্যে পরিণত করেছেন তিনি হচ্ছেন আপনার সব কিছু মানে মুরিদ এটা হচ্ছে হচ্ছে কর্তৃবাচকের শব্দ ভালো করে খেয়াল করুন আর মুরাদ হচ্ছে কর্মবাচকের শব্দ মানে মুরিদের যে কাজ সে কাজটা হচ্ছে মুরাদ মানে আপনি এই পীরের মানে অধীনে আপনি এমন এক পর্যায়ে গিয়েছেন যে তিনি হচ্ছে আপনার মূল উদ্দেশ্য যদি এমন হয় তাকে তাহলে এই ধরনের মুরিদ হওয়ার বিধান ইসলামের শরীরতে মোটেও নেই প্রশ্নই আসে না প্রশ্নই হয়ে আসে এই জন্য শেখুল ইসলাম এবং কাইম রাহমাউল্লাহ তালা তিনি স্পষ্ট করে তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে অবশ্যই একজন বান্দাকে প্রথমেই তার তৌহিদুল মুরাদ তার মুরাদের তাওহিদ ঠিক করে নিতে হবে যে আমার মুরাদ হচ্ছে একমাত্র আল্লাহ তালা তার লক্ষ্য হ্যাঁ মুরিদ আমি মুরিদ হচ্ছি কার একমাত্র আল্লাহ আমি প্রার্থী একমাত্র আল্লাহ তালার কাছে এখন আপনি প্রার্থী হয়ে যাচ্ছেন আরেকজনের কাছে মানুষ মানুষের কাছে মানুষ মানুষের কাছে প্রার্থী হয়ে যাচ্ছেন আপনি মুরিদ হয়ে যাচ্ছেন একজন ব্যক্তির কাছে আর তিনি আপনার মুরাদ হয়ে যাচ্ছেন মানে তিনি আপনার অভিষ্ঠ লক্ষ্যে পরিণত হয়ে যাচ্ছে এই কাজটি ভয়ঙ্কর তাওহিদ পরিপন্থী বিষয় যদিও খুব মানে সূক্ষ্ম কথা আমি আশা করে থাকি যে যারা একটু চিন্তা করবেন একটু গবেষণা মাথার মধ্যে আনবেন আমার বিশ্বাস যে এই প্রোগ্রাম থেকে তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন কারণ আপনি আপনার মুরাদ অভীষ্ট লক্ষ্য যাকে আপনি ইচ্ছা পোষণ করছেন তিনি আসলে কি ইচ্ছা করার মতো ব্যক্তি কিনা তিনি তো bale ibadun amthalukum বরং তারা হচ্ছে তোমাদের মতো বান্দা তুমি যেমন বান্দা সীমাবদ্ধ সে তো সীমাবদ্ধ বলতে হয়ে গেল মানে তুমি যেমন আমরা যেমন বান্দা তারাও ঠিক তেমনি বান্দা তারা যেমন মুকাল্লাফ শরীয়তের বিধানের আওতাভুক্ত ঠিক আমরাও একই পর্যায়ে সুরিয়াদের শরীয়তের বিধানের আওতাভুক্ত তাই এখানে একদল মুরিদ আর একদল মুরাদ এই ধরনের কোনো অবস্থান তৈরি করার কোনো বিধান নেই এখানে মুরিদ হতে হবে শুধুমাত্র আল্লাহর আর মুরাদ হচ্ছেন একমাত্র আল্লাহ তালা এই জন্য ইসলামের শরীয়তের কোনো অনুমোদন নেই সেকেন্ড যে বিষয়টি সেটা হলো এই যে আমাদের সমাজের মধ্যে পীরদের একটা ব্যাপক বিষয় রয়েছে আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা রয়েছেন যারা নিজেদেরকে মানে পীরের একটা আসনে নিজেদেরকে সমাসীন করেন এবং লোকদেরকে মুরিদ বানান মুরিদ বানান তাদের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের দুনিয়ার দুনিয়াবি বিভিন্ন ধরনের বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেন সুবিধা লাভ করার জন্য চেষ্টা করে থাকেন এবং এর বিনিময়ে তারা লোকদেরকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেন যে তারা আখেরাতের ব্যাপারে এই সমস্ত মুরিদদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবে হয়তো সুপারিশ করে অথবা আল্লাহ তালার কাছে কোনো মানে কোনো ধরনের চুক্তি করে মানে তাদেরকে জান্নাত দিতে পারবে নাজাদ দিতে পারবে লাভবান করতে পারবে মানে দুনিয়া এবং আখ রাতের বিভিন্ন বিষয়ে তাদেরকে লাভবান করতে পারবে এই যে কাজটুকু এই কাজটুকু একেবারেই ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত কারণ দুনিয়া এবং আখ রাতের কল্যাণ কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের অনুমোদন ছাড়া আল্লাহ রব্বুল আলমিনের এজেন্ট ছাড়া কোনো কিছুই করতে পারবে না কারো ক্ষতি অথবা লাভ কোনো কিছুই করতে পারবে না কারো কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ সুবাহতালা কারো ক্ষতি করেন ক্ষতির অনুমোদন করেন তাহলে তার ক্ষতি হবে আর আল্লাহ রব্বুল আলমী যদি কারো কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন তাহলে কেবলমাত্র তার কল্যাণ হবে

সহি বুখারি বুদ্ধি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন ইয়া ফিমা তাবিনতি মোহাম্মদ আন কিদি রফসাকি মিন আদা বিল্লা ও মিনা নার হে ফাতেমা বিনতি মোহাম্মদ তুমি নিজেকে আল্লাহ রাবুল আলমিন আজাব থেকে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো কারণ তোমার আব্বা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কেয়ামতদ্দিন আজাব থেকে তোমাকে রক্ষা করতে পারবে না যদি রসুল্লাহ সাল্লাহ ইসলাম এ কথা বলেন তাহলে যাদেরকে আমরা মনে করছি যে তারা মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন মানুষদেরকে আল্লাহ আাবুরাহমিনের আহাব থেকে রক্ষা করে দেবেন এই কথাটুকু একেবারেই অবাঞ্ছিত এটি একেবারেই বিভ্রান্ত এর কোনো ধরনের অস্তিত্ব নেই আসলে এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয় কিন্তু যদি কেউ নিজেকে পীরের আসনে নিয়ে যান যদি ওই শব্দ নিয়ে বিতর্ক আছে তারপরেও আমরা ধরে নিলাম যে পীরের আসরে নিয়ে গেছেন কিন্তু তিনি যদি মানুষদেরকে কোরআন এবং হাদিসের গাইডেন্স দেন ভূমিকা ইসলাম ইসলাম সম্পর্কে জানান তাদেরকে মানে তাদের আত্মশুদ্ধির জন্য তাদের দিন মানে পরিচর্যা করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ আনুগত্যের জন্য তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন এই কাজটি ইসলামী শরীরতের মধ্যে নিষিদ্ধ নয় তবে এটা এই কথা বুঝায় না যে এর মাধ্যমে অবশ্যই সে ব্যক্তি তার মুরিদ হতে হবে মরিদ না হয়েও দিনের দিনের ইনস্টাকশন হ্যাঁ দিনের ইস্ট্রাকশন কোনো ব্যক্তি থেকে আপনি গ্রহণ করতে পারেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গায় যেটা সেটা হলো এই যারা এই পীরের আসনে নিজেদেরকে সমাসীন করেছেন এবং এই বিশাল সিংহাসন নিজেরা দখল করেছেন তাদের দাবি হচ্ছে যে যে তারা লোকদেরকে নাজাত দিতে পারবেন এবং যারা মুরিদ হবে তাদের সকল কর্তৃত্ব তাদের উপর বর্তাবে আল্লাহ তালা তাদের মাধ্যমেই তাদেরকে নাজার দিবেন এই কথাগুলোর ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নেই প্রিয় দর্শক আমরা জানলাম নিজের মুক্তির যে পথ তা নিজেকে রচনা করতে হবে জ্ঞানের মাধ্যমে আমলের মাধ্যমে অবশ্য যারা জ্ঞানী ব্যক্তি তারা শিক্ষক হিসেবে বান্দাদের সাধারণ মানুষকে পথ ও প্রদর্শন করতে পারবেন পবিত্র কোরআন এবং সন্ন্যার আলোকে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি এই চিঠিটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মতিজিল ঢাকা থেকে চিঠিটি পাঠানো হয়েছে লিখেছেন পবিত্র কোরআনে আছে তোমরা বেশি বেশি প্রশ্ন করো না কী কারণে এমন আদেশ করা হয়েছে ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে পবিত্র কোরআনে আছে তোমরা বেশি বেশি প্রশ্ন করো না কোরআনে কারিমের এই আয়াত কোথাও আমার জানা নেই আপনি হয়তো এটাকে নিজে তৈরি করেছেন অথবা নিজেই কোরআনের নামে চালু করে দিয়েছেন তো খেয়াল রাখতে হবে আমরা আল্লাহ সম্পর্কে যখন কথা বলবো কোরআন সম্পর্কে কথা বলবো নিজের খাহেস মতো বক্তব্য দিয়ে কথা বলা যায় নেই কোরআনে কারিমে যে আয়াতটি এসেছে সেটা হচ্ছে তোমরা কিছু বিষয় আছে এগুলো সম্পর্কে তোমরা প্রশ্ন করো না ইনতুপ যদি এগুলো তোমাদের ওহি নাজিলের সময় তোমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয় তেসুকুম তোমাদের ক্ষতির কারণ হতে পারে কারণ যখন অহি অবতীর্ণ হয় তখন যদি বেশি বেশি প্রশ্ন করেন মানে এই বিষয়ে মানে আরও গভীরে প্রবেশ করার জন্য চেষ্টা করেন তাহলে আল্লাহ সুবাহতালা যে বিষয়গুলো সহজ সেগুলোকে আরও কঠিন করে দিতে পারেন নিজের উপর নিজে কঠিন হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রাবুরাহিম বলেছেন যে ওহি যখন অবতীর্ণ হয়েছে তখন কিছু বিষয় আছে যেগুলো তোমরা দেখতেছ যে এগুলো সম্পর্কে আল্লাহ তালা কিছু বলছেন না এগুলো আর প্রশ্ন করো না কারণ প্রশ্ন করলে তোমাদের উপর বাড়েন হয়ে যাবে কঠিন হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে এই আয়াতের মূল কথা যেমন দেখি খুব সহজ করে একটা উদাহরণ দিই উদাহরণ দিয়ে বুঝে যাবে আপনি সূয়াব বাকারা পড়েন সুরা বাকারা মূল ঘটনাটা এখানে আছে যে মুসা আল ইসালাত আসলাম আসছেন তাদের কাছে তার কৌমের কাছে এসে বললেন যে ইন হাইয়া বাহু বা কারা খুব সহজ কথা যে আল্লাহ তারা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গাভিজবে করো আর কিছুই না আল্লাহ চেয়েছেন যে মানে মুসাআল আসলামের জাতি কৌম বন ইসরা আল্লাহর নির্দেশ অনুযায়ী একটা জবে করবে যে কোনো গাভিজপ এখানে আর কোনো প্রশ্নের প্রয়োজন ছিল না যেই কোনো জবে করলেই মানে আল্লাহ সুবাহতালা যা চেয়েছেন সেটা হয়ে যেত এবং সেটাই উদ্দেশ্য ছিল কিন্তু এই বন ইসরা মুসা আলী ইসলাত আসলামকে এখানে এসে এতগুলো প্রশ্নের বান মুসার উপর চালিয়ে দিলেন যে যে এবং আল্লাহ তালা দেখলেন যে এরা যখন প্রশ্ন করে করুক দেখি কতটুকু যেতে পারে কারণ আল্লাহ সুমান তালা জানেন যে তাদের জন্য একটা কঠিন অবস্থা সামনে রেখে দিয়েছেন ফলে এই জন্য আল্লাহ তালা মুসাকে প্রশ্ন করুক আর প্রশ্ন করার ধরন কি বি আদব এমন পর্যায়ে প্রশ্ন করেছে যে ইয়া মুসা দৌলানা রব্বাক হে মুসা তোমার তোমার রবকে বলো যে তোমরা কারা মানে আল্লাহ রাবুল আলমিনকে বলো এই কথা বলছে না যে তুমি তোমার রবকে বলো যে আমাদের গাবির ব্যাপারে যেন আমাদেরকে বলে দেয় তথ্য দেয় যে গাবিটা কেমন হবে এরপরে এই প্রশ্ন অতিরিক্ত করে নিজেদের উপর এমন বার্ডেন করেছে যে শেষ পর্যন্ত তারা উনি পুরা তল্লাটে পুরা কমের মধ্যে শুধুমাত্র একটা গাবি ওই যেটা আল্লাহ সুন্নতারা নির্দিষ্ট করে রেখেছেন যে এই যেটার বর্ণনা আল্লাহ তারা দিয়েছেন এই সেটা ছাড়া আর কোথাও পায় নাই একটা গাবি পেয়েছে সে গাবি তারা প্রচুর অর্থ দিয়ে জানি মনে ইসরায়েলি ইসরায়েলের আয়াতের মধ্যে অনেক কথা উল্লেখ করেছে মানে প্রচুর অর্থ দিয়ে সেটা ক্রয় করে তারপরে যাবে করতে হয়েছে অথচ তাদের জন্য বিষয়টা সহজ ছিল যে কোনো গাভাবে যাবে করলে হয়ে যেত তো ঠিক অনুরূপভাবে এই কোরআন ইম এই আয়াতে মানে মূল কথা যেটা সেটা হচ্ছে এই ওহি যখন অবতীর্ণ হচ্ছে তখন কিন্তু অপ্রয়োজনীয় প্রশ্ন করা এটি উচিত নয় যেমনিভাবে ওহির পরেও যে বিষয়ে প্রশ্ন করার দরকার নেই সে বিষয়ে কোনো ব্যক্তির জন্য উচিত নয় তিনি প্রশ্ন করে ইসলামের মধ্যে নিজের উপর কঠিন করে নেবেন ইসলামকে এটা কিন্তু ইসলামের মৌলিক বিষয় যে বিষয়ে চুপ আল্লাহ এবং তারাছুল চুপ আছেন আল্লাহ এবং তারাছুল যে বিষয়ে কোনো ধরনের মানে বক্তব্য দেন নাই আপনি মনে করবেন যে এটা আল্লাহ সুবাহ তালা সহজ করেছেন বান্দাদের উপর তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা যে বিষয়টি সম্পর্কে অবগত হলাম যখন ওই নাজিল হয় তখন যেন বান্দারা বেশি বেশি প্রশ্ন না করে সে মুসল সময় ইতিহাসের একটি ঘটনা আল্লাহ ইসলামকে সহজ করেছেন অনেক আমরা বেশি বেশি প্রশ্ন করে আমরা সেটাকে কঠিন করে তুলি আল্লাহ বান্দার সীমাবদ্ধতা সম্পর্কে জানেন কিন্তু আমরা কি আমাদের নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে জানি জানার চেষ্টা করি ইসলাম সহজ বিধান আসুন আমরা সহজভাবে সেটা পালনের চেষ্টা করি নিজেদের সীমাবদ্ধতার আলোকে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন অনুভব আল্লা আমার রব এই রবি আমার সপ